হাই ফ্রেন্ড, আমি প্রসেনজিৎ দাস। আমি আজকে একটা কাজ নিয়ে এসেছি, খুব সুন্দর কাজ এবং কাজটা খুব ভালো লাগবে। তোমরা এটা ঘরে দরজার সামনে টাঙিয়ে রাখতে পারো। এটা একটা হ্যাঙ্গিং, খুব সুন্দর। এটাকে একটা ঝাড়ও বলতে পারো। তো ছোট ছোট পাট পাট কাগজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। আমি তৈরি করাও শিখিয়ে দেবো এবং তোমাদের দেখিয়ে দেবো, আর তোমরা কাজটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। কাগজের এই ধরনের একটা কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি। এই দেখো, দেখেছ কেমন লাগছে বলো তো? এটা এই কাজটা তোমাদের আমি কিভাবে করতে হয় একদম দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, এবং তোমরা এটা করবে, করে তোমাদের ঘরে অবশ্যই এটাকে একটা টাঙিয়ে রাখবে, ঠিক আছে? বন্ধুদের দেখাবে, বন্ধুদের দেখালে বন্ধুরা খুব আনন্দ পাবে, আর তোমরা শিখে নেবে। শেখার পরে যদি তুমি আবার বন্ধুদের শিখিয়ে দাও তাহলে আরও আনন্দ পাবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, কাজটাও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবে না। আর বন্ধুদের যদি পারো শেয়ার করে দেবে। যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এই ধরনের অনেক কাজ নিয়ে আসবো তোমাদের জন্য, খুব সুন্দর সুন্দর কাজ, ঠিক আছে? তাহলে এবার শুরু করি আমার ঝাড় তৈরির কাজ, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। হ্যাঁ, প্রথমে আমরা এই একটা পেপার নিয়ে নিলাম, যে পেপারটার চৌকো চতুর্ভুজ, একদম চতুর্ভুজ। এবার এটার এই দুটো এই কর্নার থেকে এই কর্নার টাচ করাতে হবে, জাস্ট এইভাবে এইভাবে কর্নার টু কর্নার টাচ করিয়ে দিলে তারপর এই ভাঁজ একটা হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল। তারপর এই আর একটা কর্নার তুমি এখান থেকে এই কর্নার টু কর্নার ম্যাচ করে দাও, দিয়ে দেখো দুটো কর্নার। এবার পেজটা খুলে নাও। খুলে নেওয়ার পর ফার্স্ট হচ্ছে এই একটা কর্নারকে মিডিলে টাচ করো। মিডিলে যে দুটো মাঝখান থেকে যে দুখানা মাঝখানে যে পয়েন্টটা বেরিয়েছে, এই পয়েন্টে টাচ করবে একদম কর্নারটা। সেকেন্ড এইটা ঠিক তাই করবে, এই কর্নারটা এইখানে টাচ করে দেবে। হয়ে গেল। এবার দেখো এই পজিশনে চলে আসলো। জাস্ট পেজটাকে এবার উল্টে দাও। উল্টে দেওয়ার পর দেখো এখান থেকে যে দাগটা আমরা পেয়েছি, মানে যে একটা ভাঁজ করেছিলাম, এটা এটাকে জাস্ট এইরকমভাবে সোজা এইরকমভাবে এইখান থেকে এইরকমভাবে এইটাকে টাচ করে দাও, দিয়ে এই আসলো। সেম এই পাশটাও তাই হবে, একই রকম। ঠিক আছে, হয়ে গেল। দেখো এত পর্যন্ত বুঝতে পেরে গেলে, এইবার কী হবে, এই পেজটাকে উল্টে দাও। উল্টে দেওয়ার পর এই যে তিন কোণা যে অংশটা দেখছো, এই তিন কোণা অংশটা এখান থেকে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে দেখো একটা স্ট্রেট দাগ আসছে, এটাকে জাস্ট এইভাবে তুমি ফোল্ড করে দাও। ঠিক আছে, সেম এই পাশটাও তাই করবে, এইভাবে ফোল্ড করে দেবে। হয়েছে? এবার দেখো এইখানটায় যে পয়েন্টটা রয়েছে, এই দুখানা কর্নার ম্যাচ হয়েছে। দেখো এই দুটো কর্নার এসে এখানে ম্যাচ হয়েছে, এই পাশেও ঠিক তাই হয়েছে। এই কর্নারটাকে জাস্ট বিপরীত দিকে, এই কর্নারটা যেন একটা মাথায় থাকে, মানে এই এই জাস্ট এইরকম, বোঝা গেছে? এরকমভাবে এটাকে ফোল্ড করো, এই কর্নারটা যেন একটু কোণার অংশটা যেন একটু ঠিক থাকে এইভাবে। সেম বিপরীত এই রকমভাবে এই একটা, দেখো এত পর্যন্ত বোঝা গেছে? এই পাশটা এরকম দেখতে হচ্ছে, এ পাশটা হয়ে গেল এইরকম। এবার এই মিডল থেকে এটাকে এইভাবে ফোল্ড করে দাও। হয়েছে? এবার এই দুটো জাস্ট এই দুখানা, বুঝতে পেরেছ? মিডলটা এই মিডলটা দেখো, এখানে আমি কি করব, এখানে জাস্ট একটা আমি ইয়েলো পেপার কাট করে রেখেছি, তোমরা অন্য কোনো কালার দিতে পারো। আমি এখান থেকে পেপারটাকে এই এই অংশটা
ওদের ঢুকিয়ে দিলাম। সেম এই পাশটায় একটু কাট করতে হবে কারণ ইয়েলো পেপারটা দেখো একটু বড় রয়েছে। তো আমি জাস্ট এইভাবে এখান থেকে একটু শর্ট করে কাটিং করে নেবো, ঠিক আছে, কাট করে নিলাম। এবার এখানে এটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি ফার্স্ট একটু একটু আঠা দিয়ে দিচ্ছি। হয়ে গেল, কেমন দেখতে হলো দেখো, এইরকম এইরকম একটা ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমাদের জাস্ট এটা আমি দেখিয়ে দিলাম, আমি আরও আগে করে রেখেছি দেখো। ছটা হলো, ঠিক আছে। এবার কি করবে, এবার হচ্ছে এইটাকে নিলে, একখানা নিলে দিয়ে এখানে একটু গ্লু লাগিয়ে দাও। ঠিক এটাকে এখানে লাগিয়ে দাও, সেকেন্ড এটাকেও করবে। ভিডিও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে গিয়ে, আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এ ধরনের সুন্দর সুন্দর কাজ দেখার জন্য। আর কাজ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, ঠিক আছে। কারণ কি সমস্যা হচ্ছে বিশেষ করে কমেন্ট করে তোমরা বলতে পারো, তাহলে কী হবে আমার একটু কোথায় সমস্যা রয়েছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা তোমাদের কাজ একদম ভালো লাগছে না বা ভালো লাগছে, কিছু একটা কমেন্ট অবশ্যই করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখব এবং চেষ্টা করব সেই ধরনের কিছু কাজ করার। যদি তোমাদের কিছু আলাদা কিছু চিন্তাভাবনা থাকে যে এই ধরনের কাজ তোমরা দেখতে চাও বা শিখতে চাও, সেই কাজগুলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেইগুলোকে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তো জাস্ট আমি এই তিনখানা তিনটে তিনটে করে আমি এখানে করে দিলাম। এটা একটু শুকা, ততক্ষণ আর একটা কাজ করে নিন, সেটা দেখাচ্ছি দেখো, ঠিক আছে। এবার একটা রিবন নিয়ে নেবে, একটা সুতো নেবে, দিয়ে একটা পেজটার কিছুটা অংশ এইভাবে একটু সুবিধার্থে এইরকমভাবে একটা মার্ক করে নেবে। জাস্ট খুব বেশি বড় নয়, জাস্ট ছোট হাফ ইঞ্চির থেকে একটু কম, যাই হোক সেটাই ডিজাইনের ওপর ডিপেন্ড করবে। এটা যদি তুমি আরও বড় করো তখন এটাকে বড় করতে হবে, জাস্ট ম্যাচ করে একটা সুন্দর করে করবে। এইভাবে এইভাবে কাগজটাকে এইভাবে সরু সরু করে এইভাবে কাটবে, ঠিক আছে, এইভাবে সরু সরু করে কাটবে। এইরকমভাবে আমি একটা কাজ করে রেখে দিই তোমাদের সুবিধার জন্য, দেখো এইরকম হয়ে গেল। এবার এখানে আমি জাস্ট এখানটা একটু গ্লু লাগিয়ে দিলাম, বুঝা গেছে। গ্লু লাগানোর পর এখানটায় এই যে এন্ডের এই অংশটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর আমি যেটাকে জাস্ট এইভাবে দেখা যাচ্ছে দেখো এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই অংশটাকে
ঠিক আছে, এইরকম হয়ে গেল। এবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য একটা কাজ করবে, জাস্ট বর্ডার দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর লাগে। দেখবে জাস্ট ইয়েলো অরেঞ্জ, সরি অরেঞ্জ রেডের কম্বিনেশন, এইভাবে কাজটা দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখো, তোমরা আমার আগের কাজগুলো দেখেছো কি, আগের ভিডিওগুলো যারা দেখছো কেমন লাগছে একটু কমেন্ট অবশ্যই করো, আর এই কাজটাও কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা দেখো, এটা এই তিনখানা তিনখানা করে আমি করে রেখেছি কেন সেটা এবার দেখো। এই জাস্ট এই তিনটিকে তুলে নিলাম আমি, দিয়ে এখানে আমি গ্লুটাকে লাগিয়ে দিলাম, এই তিনটের মধ্যে গ্লু লাগালাম, মিডিলেও একটু গ্লু লাগিয়ে দিলাম। ঠিক আছে, এইটাকে এবার আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই তিনটাকে নিয়ে এটা শুকাতে একটু সময় লাগবে, ঠিক আছে একটু শুকিয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাবো এটা কেমন হলো। এটা একটা হ্যাঙ্গিং লাইট হলো, লাইট মানে জাস্ট লাইট নেই কিন্তু ঘর সাজানোর জন্য একটা খুব সুন্দর জিনিস, ঠিক আছে। তো এটা একটু শুকাক, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি।